আজ আমি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। থাম্বনেল দেখে বা বোর্ডটা দেখেও তোমরা বুঝতে পারছো যে মাল্টিপ্লিকেশন ট্রিক্স মানে গুণের একটা আমি অসাধারণ একটা নিয়ম আজকে তোমাদেরকে দেখাবো। এর আগেও আমি গুণের বিভিন্ন ধরনের নিয়ম তোমাদেরকে দেখিয়েছি, যারা সেই সমস্ত ভিডিওগুলো দেখোনি তারা এন স্ক্রিনে সেই ভিডিওগুলো পেয়ে যাবে। সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও যে কিভাবে তোমরা সহজেই গুণ করতে পারবে। তা চলো আজকে আমি তোমাকে দেখিয়ে দিই যে 100 কাছাকাছি থাকা কোনো সংখ্যা মানে কোনো দুটো সংখ্যার গুণ আমরা কিভাবে মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবো। তো চলো আজকে তোমাদেরকে সেই ট্রিক্স বা টেকনিকটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই। দেখো, ধরো 108, 108 এর সঙ্গে আমি গুণ করতে চাইছি ধরো 103, ঠিক আছে? এইটা দেখো কত ইজিয়েস্ট পদ্ধতিতে দেখো আমি এই গুণটা করে ফেলবো। দেখো, প্রথমে তোমাদের দেখতে হবে যে 100 কাছাকাছি থাকা যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো আগে তোমাদেরকে দেখে নিতে হবে যে 100 থেকে কত বেশি আছে। তো দেখো, আমি 100 থেকে বেশিটাই আগে দেখাই, পরে আমি 100 থেকে কমের অঙ্ক দেখাচ্ছি। এই 108 সংখ্যাটা 100 থেকে কত বেশি, এই 108 সংখ্যাটা দেখো 100 থেকে কত বেশি না 8 বেশি, ঠিক আছে? আর 103 সংখ্যাটা 100 থেকে কত বেশি না 3 বেশি হলো। এবারে কি করতে হবে দেখো, এই দুটোকে আমাদের কি করে নিতে হবে, এই দুটোকে আমরা কি করবো জাস্ট গুণ করে নেব, ঠিক আছে? এই দুটোকে আমরা কি করব, গুণ করব। আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি চিহ্ন দিয়ে লিখে দেখিয়ে দিচ্ছি। তাহলে 3 আষ্টে কত হয়? 24, ঠিক আছে? এই যে 24, এই 24টা তোমরা এই ধার থেকে বসিয়ে দেবে, এই ধার থেকে তোমরা 24টা বসিয়ে দেবে। মনে রাখবে এই 24টা কিন্তু একটা 2 অঙ্কের সংখ্যা, এখানে দুটো অঙ্ক বসাতে হবে, কথাটা ভালো করে মাথায় রেখে দাও। এটাই ট্রিক্স, এটা কিন্তু দুটো সংখ্যা কিন্তু বসাতেই হবে, মানে দুটো অঙ্ক বসাতেই হবে। হলো, এবার তোমাদের কি করতে হবে, এইবার কোনাকুনি যে কোনো একটা যোগ করতে হবে, কারণ তুমি যেটাই যোগ করো উত্তরটা কিন্তু তোমার একই বেরোবে। যেমন 108 সঙ্গে তুমি 103 যোগ করলে আসবে 111, আবার 103 সঙ্গে 108 যোগ করলেও আসবে 111। তুমি যেটার সঙ্গে যেটা ইচ্ছা তুমি যোগ করতেই পারো, কোনো অসুবিধা নেই, উত্তরটা আমার একই আসবে। তাহলে কী হলো, 111, যে 111 উত্তরটা এলো সেই 111টা শুধু সামনে তুমি এরকম বসিয়ে দাও, দেখো তোমার উত্তর বেরিয়ে গেল যে 11,124 হলো এই দুটোর গুণ। দেখো কত ইজি না, কত সোজা না, একদম ম্যাজিকের মতন কাজ করলো কি না। তাহলে যখন আমি এই অঙ্কগুলো করব, আমি শর্টকাট পদ্ধতিতে যখন আমি করব, তখন আমার এগুলো লেখার প্রয়োজন পড়বে না, এই অংশগুলো লেখার কোনো প্রয়োজনই পড়বে না। আমি শুধু মুখে মুখে দেখেই করতে পারবো যে এখানে 8 বেশি এখানে 3 বেশি, তার মানে 3 আসতে 24 ধরে বসিয়ে নেবো, আর 108 সঙ্গে যে কোনো একটা যোগ করে নেবো, এই 3টা যোগ করে নেবো, হয়ে গেল অঙ্ক আমার শেষ, যে এত আমার উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা চলো এবার আমরা আরেকটা পরের অঙ্ক দেখাই, আবারও একটা অঙ্ক আমি দেখাচ্ছি, 106 সঙ্গে ধরো 103 কি 102, 102 এ দুটোর গুণ করব। তাহলে তোমাদের প্র্যাকটিসের জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, তাহলে এটা 100 থেকে কত বেশি না এটা 6 বেশি হলো। 102 100 থেকে কত বেশি, 2 বেশি, তাহলে কি করব আমি বললাম এই দুটোর গুণ করব, তাহলে 6 দুগুণে কত হলো 12, তাহলে 12টা আমি এদিকে আগে বসিয়ে নিই 12 হলো। এবার যে কোনো একটা কোনাকুনি গুণ করব, তো আমি এটা এটা গুণ করছি 106 আর 2 এ 108, দেখো তোমার উত্তর বেরিয়ে গেল এইটা, এটাই হলো তোমার উত্তর। দেখো বুঝতে পেরেছো কিনা, কত ইজিয়েস্ট পদ্ধতিতে এত বড় গুণ না করে কত সহজে আমি মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে উত্তর বার করে ফেলতে পারছি। চলো আরেকটা অঙ্ক দেখাই, ১০৩ × ১০২, এই অঙ্কটা আমি করব। এটা 100 থেকে কত বেশি, 3 বেশি, এটা কত বেশি, 2 বেশি। এইবারে একটা জিনিস খেয়াল করো, এখানে হলো 3 × 2 = 6, আমি প্রথম অঙ্কের সময় বলেছিলাম যে এইখানে যে অঙ্কটা বসাবো সবসময় কিন্তু আমি 2 অঙ্ক বসাবো, এইটা মাথায় মধ্যে রেখে দাও, সবসময় আমি ক অঙ্কের বসাবো, 2 অঙ্কের বসাবো। 6 যেহেতু আমার 1 অঙ্ক, তাহলে এর সামনে একটা 0 বসাতে হবে, তবেই আমার এটা 0-6 হলে 2 অঙ্ক হবে, পিছনে নিশ্চয়ই আমি 0টা বসাবো না, কারণ পিছনে 0 বসালে তো 6 মানই থাকবে না, তখন মানটা 60 হয়ে যাবে। তাহলে সামনে 0 বসাবো, যে 0-এর কোনো দাম নেই কিন্তু আবার দামও আছে, যেহেতু আমাকে 2 অঙ্কের সংখ্যা করতেই হবে। তাহলে 0-6 এখানে আমি বসিয়ে দিই, দেখো এটা হয়ে গেল কত, 0-6। এবার বাকিটা এক, এই 103-এর সঙ্গে 102 যোগ করে নিই, বা 102-এর সঙ্গে 103 যোগ করে নিই, একই ব্যাপার, 103 আর 2 হলো 105, এই হয়ে গেল তোমার এই অঙ্কের উত্তর। দেখো তোমরা বুঝতে পারলে কিনা, খুব সহজভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। চলো এবার আমি তোমাদেরকে দেখাবো
দুটো অঙ্ক দেখিয়ে দিই যে 100 থেকে কম হলে আমরা কি করব। 98 আর 94 এই দুটো আমি গুণ করছি, ঠিক আছে? 98 আর 94, এবারে কি করব দেখো, এটা দেখতে হবে 100 থেকে কত কম, তাহলে এটা 100 থেকে বা 2 কম। এবার উল্টো ভাবে চিন্তা করতে হবে, কারণ এটা তো আর 100 থেকে বেশি নয়, কম, 2 কম। 94 100 থেকে কত কম, 6 কম। তাহলে এবার এই দুটো গুণ করবো একইভাবে, 6 × 2 = 12, তাহলে এখানে আমার বসে যাবে কত, 12 হলো। এবারে আমি কি করব, আগেরটা যেরকম আমি যোগ করেছিলাম কোনাকুনি, এবারে সেটাকেই আমি কি করব, বিয়োগ করব। যেহেতু এটা 100 থেকে কম, তাই আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 98 থেকে 6 বাদ দিলে কত হয়, 92, 92। তুমি 94 থেকেও 2 বাদ দিতে পারো, দেখো উত্তরটা সেই একই আসবে, 92। তার মানে আমার এখানে কত বসে যাবে, 92। দেখো তোমার অঙ্কের উত্তর হয়ে গেল 9212। দেখো কত ইজিয়েস্ট পদ্ধতিতে, নাহলে এটা আমাকে গুণ করতে হতো, কতক্ষণ সময় লাগতো। এই পদ্ধতিটা তুমি যখন অ্যাপ্লাই করবে, তখন আমি আবারও বলছি এই পার্টগুলো তোমায় কিছুই করতে লাগবে না, তুমি মুখে মুখেই করে দেবে, এই 8 আর 4 গুণ করে দেবে, এই সরি এটা কত কম আর কত বেশি সেটা দেখে নিয়ে তুমি যখন গুণটা করে দেবে, গুণটা করে দেওয়ার পরে জাস্ট তুমি এই 98 থেকে হয়তো একটা কত কম সেটা তুমি বিয়োগ করে বার করে দিলে ব্যাস অঙ্ক বেরিয়ে যাবে তোমার। দেখো ইজিয়েস্ট পদ্ধতিতে তোমার কিন্তু এটা বেরিয়ে যাবে। চলো আমি আরও একটা অঙ্ক এটা দেখিয়ে দিই, দেখি এবারে ধরো তাহলে এটা কত কম, 2 কম, এটা কত কম, 3 কম। 3 × 2 কত হলো, তাহলে 3 × 2 হলে দুটো গুণ করব, 6 কম। আমি আবারও বলেছিলাম যে দু অঙ্কের সংখ্যা করতেই হবে, তাহলে এটা 06 করে দেবো হলো। এইবারে কি করব, যে কোনো একটা থেকে একটা বিয়োগ, এই কোনাকুনি বিয়োগ করে দেবো, 98 থেকে 3 বাদ দিলে কত হলো, 95, বা 97 থেকে 2 বাদ দিলে কত হলো, 95। এখানে 95 বসিয়ে দেবো, দেখো আমার উত্তর বেরিয়ে গেছে 9506। তাহলে দেখো কত ইজি পদ্ধতিতে, কত একটা সুন্দর তোমাদেরকে ট্রিক্স আমি দেখিয়ে দিলাম, যে ট্রিক্সের মাধ্যমে তোমরা মাত্র 2 থেকে 3 সেকেন্ড সময়ের মধ্যে অঙ্কটা করে ফেলতে পারবে, এমনকি কোনো রকম খাতা পেন ছাড়াই তুমি কিন্তু এই অঙ্কের উত্তর বার করে ফেলতে পারছো। আশা করি ভিডিওটা তোমরা পুরোপুরি দেখেছো এবং পুরোপুরি ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমার কেমন লাগলো। আর এছাড়াও আমার আরও অনেক ভিডিও আছে এরকম গুণের ওপর, নানা ট্রিক্সের শর্টস ভিডিও রয়েছে, সেগুলোও দেখে তোমরা জানাবে যে কেমন লাগলো। এছাড়া এগুলো তো আমি দেখালাম যে 100 কাছাকাছি সংখ্যা, যদি 100 থেকে অনেক দূরের কোনো সংখ্যা থাকে সেক্ষেত্রে আমি কীভাবে গুণ করব তার ভিডিও কিন্তু রয়েছে, আমি আবারও বলছি তারও ভিডিও রয়েছে, সেগুলোও কিন্তু তোমরা একটুখানি দেখে নেবে, তাহলে ভালোভাবে তোমরা জিনিসটা শিখতে পারবে। আমার উদ্দেশ্য হলো তোমাদেরকে শেখা।